সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। খবরের শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ডাউনিং স্ট্রিটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যামেরন, ইসলামী নীতিতে ঋণ পাবেন ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীরা। টার হ্যামলেস লেবার আয়োজিত এডুকেশন পলিসি বিষয়ক বিতর্ক, বারাত তরুণদের অগ্রযাত্রা আশানুরূপ। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, সরকারের নোংরা পেশি শক্তির বহিঃপ্রকাশ, ইউকে বিএনপি সভায় মুহিদুর রহমান। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনকে ইসলামী বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী।